চুলটা ভালো করে দেখে না, আজকে আজকে দেখলে আর 10 দিন বাদে তোমার বউয়ের মাথায় চুল আর থাকবে না, ফুল টাক হয়ে যাবে। তো বহুত আছে বাতে, তো এখন খুলে ওইবার রাখা ছিল নোংরা হয়ে গেছে শাখাগুলো, এই যে তো ওই জন্য এখন একটু কোলগেট রাখিয়ে রাখা হচ্ছে, এটা লাগিয়ে আজকে রেখে দেবো সারা রাত। এই যে গরম গরম কড়াইশুঁটির কচুরি, একদম গরম গরম, এই দেখো উম হয়ে গেছে কড়াইশুঁটির। এবার ঝাপসা দেখছি, আর এবার পরিষ্কার দেখতে পাচ্ছি না, হঠাৎ করে ঝাপসা দেখছি। ঝাপসা না, যা দেখার আজকে ভালো করে দেখে নাও। কালকে চুল কেটে ফেলবে তো? কালকে চুল চুল কাটতে হবে না আমার। এদিকে এসো, ক্যামেরাটা নিয়ে এসো, দেখো দেখো, দেখেছো দেখতে পাচ্ছ তো চুলটা, চুলটা ভালো করে দেখে নাও। আজকে আজকে দেখলে আর 10 দিন বাদে তোমার বউয়ের মাথায় চুল আর থাকবে না, ফুল টাক হয়ে যাবে। তো বহুত আছে বাতে, আচ্ছা বাতে এই যেভাবে চুল উঠছে দেখতে পাচ্ছ, যেভাবে চুল উঠছে আর চুল থাকবে না, এই চুল সব উঠে একদম পুরো গোল চকচক চকচক করবে, ঠিক আছে? আজকে বলে দিলাম আজ থেকে কাউন্ট করবে 10 দিন, 10 দিন তাও হয়তো নাও লাগতে পারে, তার আগে হয়ে যেতে পারে। এই চা পরিবারে চুল উঠছে, ভগবান আমার মাথায় কি করে দিল, বলে বাচ্চা হলে হেয়ার ফল হয়, আমার মেয়ে হয়েছিল তখনও আমার এরকম হেয়ার ফল হয়নি, যে পরিমাণে হেয়ার ফল হচ্ছে কি হবে আমি জানি না। আর এই যে দেখো চুলটা পুরো ল্যাজ হয়ে গেছে, ল্যাজ হয়ে গেছে না বন্ধুরা? অনেক পাতলামি বেড়ে দিলাম, তো ভিডিওটা এখন থেকে শুরু করি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ চুমকি, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হলো শুক্রবার, আর শুক্রবার সন্ধ্যের থেকে ভিডিও করছি, সকাল থেকে হয় না, তোমাদের বলেছি সকালে না, অ্যাকচুয়ালি সকালের দিকে তো কাজ থাকে ঠিক আছে, তারপরে আর ভিডিও করার মতো লোক থাকে না, ক্যামেরা যে আমাকে ধরে দেবে সারা দিবে। আজকে অবশ্য ছিল, আমার মেয়ে ছিল বাড়ি, মেয়ে আর স্কুলে যায়নি, মেয়ের স্কুলে প্রোগ্রাম হবে সোমবার, ওদের ওই খ্রিসমাস কার্নিভাল সোমবার দিন হয়ে ছুটি পড়ে যাবে স্কুল, তো এই জন্য প্রোগ্রামের জন্য স্কুলে ক্লাস হচ্ছে না আজকে, তো ম্যাম বলেই দিয়েছে আসবে না যে ক্লাস টিচার, ওই জন্য মেয়ে বললো আমি আজকে স্কুলে যাব না, তো বাড়িতেই পড়াচ্ছিলাম, সোমবার প্রোগ্রাম হবে যাবে, তো ওই জন্য সকাল থেকে ছিল লোক, কিন্তু ওই পড়াচ্ছিলাম পরীক্ষা সামনে বলেইছি, যেন আর ভিডিও তেমন কিছু শেয়ার করার, ওই রোজ একঘেয়ে তোমরা বোর হয়ে যাবে, তো সন্ধ্যাবেলা একটু মানে লোকজন বেশি থাকে তখন অনেক নতুনত্ব ক্রিয়েটিভিটি হতে থাকে ডেলি, তো ওগুলো শেয়ার করা যাবে, তোমাদের একটু ভালোও লাগবে, জানি না কেমন লাগলো প্রথমটা ভিডিওর। এখন একটু রেডি হচ্ছি, রিলস করব, কি করব, মেয়ে আজকে আবার শুক্রবার, মেয়ে কম্পিউটারে গেছে, আসবে এক্ষুনি চলে আসবে, ও হাজবেন্ড আনতে যাবে, এই যে এখন যাবে তো আনতে, যাচ্ছি, আমি তো রেডি হতে বাকি আছে শুধু। আজকে একটা দারুণ জিনিস আছে শেয়ার করব, ও যাক নিয়ে আসুক, তারপরে এখন মেয়েকে আনতে হবে, আমি ততক্ষণ রেডি হয়নি, হয়ে তারপর একটু রিলস করব, তো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে, একদম ছোট্ট ভিডিও একটা শেয়ার করব, বেশি বড় হবে না। ইস চুল উঠছে কি, এরও চুল উঠছে দেখো সবার, আজকে মানে এখন চুল ওটা ধুম লেগেছে, এবার আজকে এখন চুলটা ভালো হয়েছে তো তোর, এইরকম দেখো এর চুল পাখির মতো ডানা মেলছিল সকালে, দুদিক থেকে এরকম ডানা মেলছিল চুল, এখন দেখা এই চুলটা কি সুন্দর হয়েছে না, এখন তেল বেশি দিতে হবে তাহলে, ও দেখো চলে গেল, চলে গেল কেন, মা আমার পিঠের মধ্যে কখন হেয়ার ব্যান্ড ঢুকিয়ে রেখেছিলাম নিজেও জানি না,
আমার টুপির মধ্যে রেখে দিয়েছে। কি করছো তুমি? ও স্লিপ কেটে গেছে, এক্ষুনি আমার হয়ে যেত। এই যে আমার শাখাগুলো সেই পরে রাখা ছিল খুলে, ওই হাতে ওটা হওয়ার পর তো আমি খুলে ফেলে রেখে দিয়েছি। আমার এই সিটি গোল্ডের শাখাই ভালো, এটাই পরে আছি। এটা পরেছিলাম, কিচ্ছু হয়নি, ওই শাখাটা পরেছি এক মাস, ব্যাস ওই হয়ে গেছিলো। এই যে তো এখন খুলে ওইবার রাখা ছিল, নোংরা হয়ে গেছে শাখাগুলো। এই যে তো ওই জন্য এখন একটু কোলগেট রাখিয়ে রাখা হচ্ছে, এটা লাগিয়ে আজকে রেখে দেবো সারা রাত। সারা রাত না, আমি খেয়ে দিয়ে এক ঘন্টার পরে আমি পরিষ্কার করে দেবো। সারা রাত করবে? রাখবে না, সারা রাত রাখলে আরো ভালো পরিষ্কার হয়। না, ওদের এক ঘন্টা বাদেই পরিষ্কার করে ফেলবে বলছে। কোলগেট মাখিয়ে রাখা হচ্ছে একদম চকচকে। এখন দেখুন, দাঁড়া দেখিয়ে দিই। এই যে এখন তার ফোকাস নিচ্ছে না, এরম লাগছে তো একটা কালো কালো ভাব। এরপরে দেখবেন একদম পরিষ্কার করার পরে চকচক করবেন। তোমার রিলিজ করা হয়ে গেল? ও এবার চললো ঘরে চুল বাঁধতে। চুল বাঁধিনি কারণ রিলিজ করবো, তাই চুলটা ছেড়ে রেখেছিলাম। আজকে খাওয়ার একটা দারুণ মেনু আছে, দেখাচ্ছি। চুলটা বেঁধে চুলটা ঢুকিয়ে রাখি। এই যে সাথে মাথাটা এতে ছিল, শুধু খেতেই বেশি বেটার লাগে। শুধু বেটার লাগে? বেগুন ভাজাও আছে তোমার? না না, বেগুন ভাজা দিয়ে খাবো না, আমি শুধু খাই। আগে আলুটা দিয়ে টেস্ট করে দেখি, যদি ভাল লাগে তাহলে খাবো, আর না হলে আমি শুধু খাবো। তোমার কড়াইশুঁটি আছে? কড়াইশুঁটি কড়াইশুঁটি আছে মানে ভরপুর কড়াইশুঁটি। বন্ধুরা বললাম আজকে স্পেশাল একদম ডিনারের একটা দারুণ মেনু আছে। এই যে গরম গরম কড়াইশুঁটির কচুরি, একদম গরম গরম। এই দেখো পুর হয়ে গেছে কড়াইশুঁটির ভেতরে, কড়াইশুঁটির পুর দিয়ে কচুরি, শীতের একদম দারুণ ডিনার। এটা একদম জাস্ট জমে যায়, তিনজনে নিয়ে নিয়েছি। আর এদিকে দেখো একটা, তোমাদেরকে আমি ম্যাজিক দেখাবো। এই দেখো একটা ম্যাজিক, ম্যাজিকটা দেখানোর জন্য ভীষণ এক্সাইটেড, বুঝতে পেরেছো সবাই কি ম্যাজিক? এটাই ম্যাজিকটা। এই যে রাখা ছিল তো লাইটটা বেশি জ্বলছে না, হালকা বোঝা যাচ্ছে, মানে এর ব্যাটারিটাই হয়ে গেছে। আগে প্রচুর পুরো লাইট জ্বলতো, মানে একটু জল ঢাললেই ওই সেই এখন প্রদীপ গুলো বেরিয়েছে, এরকম জল দিয়ে জলে যে কালী পুজো বেরিয়েছিল। আর আলুর দম আছে সঙ্গে বেগুন ভাজা। বেগুন ভাজাটা লাগবে না, কড়াইশুঁটির কচুরিটাই এমনি শুধু শুধু খেতেই ভাল লাগে। আমার সঙ্গে আছে আলুর দম আর বেগুন ভাজাটা, জমে যাবে জমে। খেয়ে টেস্ট করে বলি, অবশ্য একটা রান্নাও আমি করিনি, মা করে পাঠিয়েছে। একদম নরম তুল তুলে কচুরি গুলো, এরকম হাত দিয়ে টানলেই ছিঁড়ে যাচ্ছে। কেমন হয়েছে? ওতে শুধুই হবে কচুরি, তরকারিও নেবে না বলছে, দারুন। আমি পারি না করতে কড়াইশুঁটির কচুরিটা, মাই করে দেয় প্রত্যেক বছর।
এই ফার্স্ট হলো এবছর শুরু হবে তো বন্ধুরা, এই যে শাখা পুরো পরিষ্কার হয়ে গেছে, দেখুন একদম চকচক করছে, সাদা হয়ে গেছে শাখাগুলো। কলগেট লাগানো ছিল, পুরো পরিষ্কার করে নিয়ে চলে আসছে। আর এই যে ঘরে এসে এখন মিষ্টি মিষ্টি খাওয়া চলছে, খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট, শুয়েও পড়েছি প্রায়। এবার ফোন দেখব, তারপরে ঘুম, ঘুমাতে ঘুমাতে অনেক রাত হয়ে যাবে। তো একটা ছোট্ট ভিডিও করলাম, বললামই ছোট্টই হবে ভিডিওটা, শুরুতেই বলেছি। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন। আবার একটা ভিডিও নিয়ে কালকে আসছি, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, গুড নাইট।